আসসালামু আলাইকুম। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি তামারা নাহিদ খান। শুরুতেই সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা। মহামারী করোনা থেকে মুক্তি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত। নিজ সামর্থ্য অনুযায়ী সারা দেশে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ত্যাগের মহিমায় নিজেকে উজ্জীবিত করার প্রত্যয়। কোরবানির পশুর চামড়ার আশানুরূপ দাম না পেয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। মূল্য নিয়ন্ত্রণ করছে ট্যানারি মালিক ও আড়তদাররা, দাবি ফরিয়াদের। রাজধানীর অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুততম সময়ে নগরীকে পরিচ্ছন্ন করতে ব্যস্ত ঢাকার দুই সিটি কর্পোরেশন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুসলিম উম্মার মঙ্গল ও শান্তি কামনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। এতে অংশ নেন প্রধান বিচারপতি সহ ঢাকার দুই মেয়র, মন্ত্রী পরিষদের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সবাই। রাকিব হাসানের রিপোর্ট। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয় জাতীয় ঈদগাহ। সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদগাহে প্রবেশ করেন মুসল্লিরা। বাইতুল মোকারমের খতিব মুফতি রুহুল আমিনের ইমামতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। এতে অংশ নেন প্রধান বিচারপতি, দুই সিটির মেয়র, মন্ত্রী পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, কূটনৈতিক সহ সর্বস্তরের জনগণ। মোনাজাত করা হয় মুসলিম উম্মা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে। নামাজ শেষে রাজধানীবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মেয়র তাপস ও আতিকুল ইসলাম। রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসী এবং ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। প্রায় 35,000 মুসল্লির সাথে একসাথে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি, ঈদ মুবারক। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ঈদগাহে আসা মুসল্লিরা। জাতীয় ঈদগাহ মাদিন আমি আল্লাহর কাছে মোনাজাত করছি, আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দেন। কোভিড সিচুয়েশন থেকে আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ রাখে, এই চাওয়া আল্লাহর কাছে আমরা চেয়েছি। আমি জীবনে প্রথম মেয়েদের জামাতে ঈদের নামাজ পড়েছি জাতীয় ঈদগাহে। এটা খুবই অন্যরকম একটা অনুভূতি, আমার ভীষণ ভালো লেগেছে। চিরচেনা রূপ ফিরে পেয়েছে জাতীয় ঈদগাহ। হাজারো মুসল্লি অংশ নিয়েছেন ঈদুল আজহার নামাজে। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। করোনার সংকট কাটিয়ে দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে, এমনটাই প্রত্যাশা সকলের। জাতীয় ঈদগাহ থেকে রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার 5টি জামাত। সকাল 7টায় প্রথম জামাত ও সকাল 11টায় অনুষ্ঠিত হয় পঞ্চম জামাত। জামাত শেষে খুতবা পাঁচ ও পরে দোয়া মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। রেজা রায়হানের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। নামাজ শেষে দেশের সমৃদ্ধি কামনার পাশাপাশি সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। করোনার রেশ কাটিয়ে দীর্ঘ 2 বছর পর পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সামনের দিনগুলো চলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আলহামদুলিল্লাহ, সকল মুসলমান একসাথে ঈদুল আজহার নামাজ আদায় করছি। আমি যতদিন আছি ততদিনই 7টার সময় জামাত করি। খুবই ভালো লাগতেছে, আমি আমার ভাই আর বাবার সাথে আসছি। আল্লাহর রহমতে প্রথম জামাত আদায় করছি। অনেক মুসল্লির সাথে নামাজ পড়ে, বড় মসজিদে নামাজ পড়ে খুব ভালো লাগছে। আজকে এই দিন থেকে ত্যাগের মধ্যে দিয়েই পালন করা উচিত। মাশাআল্লাহ, অনেক প্রশান্তি লাগছে। ঈদেরই আনন্দ যেন আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ যেমন এই নামাজকে আমাদের কবুলে মঞ্জুর করে নেয়। সবাইকে ঈদ মোবারক। সৌহার্দ আর সম্প্রীতিতে গড়া বিশ্ব মুসলিম উম্মার অন্যতম ত্যাগের মহোৎসবের নাম ঈদুল আজহা। আজকের এই দিনে সকল লোভ লালসা ও বাধা বিপত্তিকে কাটিয়ে ঈদুল আজহার তাৎপর্য ফুটে উঠুক সকলের জীবনে। রেজা রায়হান,
মাইটিভি ঢাকা। নানামুখী সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ। সকালে বঙ্গভবনে ঈদুল আজহার নামাজ আদায় করে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া শুভেচ্ছা বার্তায় একথা বলেন তিনি। রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং বঙ্গভবনের কর্মকর্তাগণ ঈদের জামাতে অংশ নেন। নামাজের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও ঐক্য কামনা করা হয়। পরে রাষ্ট্রপতি দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বিগত দুই বছরের করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এর সাথে যুক্ত হয়েছে রাশিয়া ইউক্রেন সংকট। এসব যুদ্ধ সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, বেড়েছে মূল্যস্ফীতির চাপ। সরকার এই পরিস্থিতি মোকাবেলায় অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন প্যাকেজ প্রণোদনা প্রদানসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য ফলমূল ও মিষ্টি পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ঈদের দিন সকালে রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের সদস্যদের ফলমূল ও মিষ্টান্ন পাঠান তিনি। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ার ই আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ঈদ উপহার পৌঁছে দেন। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা ত্যাগের মহিমায় ঈদ জামায়াতের পরপরই পশু কোরবানি করেন। স্থান সংকটের কারণে এবারও সড়কের ওপর এবং বাসা বাড়ির সামনে কোরবানি করছেন নগরবাসী। আরও জানাচ্ছেন মিজানুর রহমান। মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের সবচাইতে প্রিয় জিনিস কোরবানি করার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই নির্দেশনা অনুযায়ী পশু কোরবানি দেন মুসলমানরা। ঈদের নামাজের পরপরই পশু কোরবানি শুরু করেন নগরবাসী। এই পশু কোরবানির মধ্য দিয়ে নিজের কুরিপু দমনের প্রত্যয় ব্যক্ত করেন সবাই। প্রতি বছর এই ঈদুল আজহার দিন আমরা এই কোরবানি পালন করি। সারা দেশের মানুষ যারা কোরবানি করতেছেন আল্লাহ তাআলা যেন সবার কোরবানি কবুল করে। তবে এবছরও স্থান সংকটের কারণে নগরবাসী নিজ নিজ বাড়ির সামনে খোলা জায়গায় এবং বিভিন্ন সড়কে শপিং মলের সামনে পশু কোরবানি করছেন। নির্দিষ্ট স্থানে কোরবানির পশু বর্জ্য ফেলার বিষয়টিও মেনে চলার চেষ্টা করছেন নগরবাসী। তাদেরকে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কেউ কোনো ধরনের ময়লা আবর্জনা এদিকে সেদিকে ফেলে না রাখে। হয়তো যেখানে ফেলার ব্যবস্থা সরকার করেছেন আমরা সেখানে ফেলে এই জায়গা পরিষ্কার করে ফেলা হবে, ব্লিচিং পাউডার যাবতীয় যা আছে। ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবারে ঈদের দ্বিতীয় দিনের মধ্যেই নগরবাসীকে কোরবানির প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। মিজানুর রহমান, মাইটিভি, ঢাকা। এবছর কোরবানির পশুর চামড়ার আশানুরূপ দাম না পেয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। ট্যানারি মালিক ও আড়তদাররা সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন তারা। তবে সরকার নির্ধারিত দামে চামড়া কেনার দাবি আড়তদার ও ট্যানারি মালিকদের। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মৌসুমি ব্যবসায়ীরা অলিগলি থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে আসে রাজধানীর সায়েন্স ক্লাবের সামনের রাস্তায় অস্থায়ী হাটে। দুপুরে চামড়া বেচা কিনা কম থাকলেও বিকেলের দিকে তা বাড়তে থাকে। আড়তদার ও ট্যানারি মালিকরা জানালেন, রাজধানী থেকে 2 লক্ষ সহ সারা দেশ থেকে 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহ করবেন তারা। দেশব্যাপী ধরেন অনক্রোরি প্লাস থাকে, গরু ছাগল মহিষ ভেড়া সব সহকারে, কিন্তু 50-55% চামড়া ঈদুল আজহার সময় আমদানি হয়ে যায়। ট্যানারি মালিক ও আড়তদাররা সিন্ডিকেট করে চামড়ার দাম নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন মৌসুমি ব্যবসায়ীরা। আমাদের কিল্লার মোড় বাজার, তারপর কামরাঙ্গীচর, এখান থেকে আমরা কিনেছি, যে একারের দেওয়া হয়েছে সেই রেটে মালিক আর নিচ্ছে না। তাদের অভিযোগ অস্বীকার করেছেন ট্যানারি মালিক ও আড়তদাররা। সরকার নির্ধারিত মূল্যেই মার্কেট আছে, সত্যিকার অর্থে আমরা সরকারের বেঁধে দেওয়া রেটেই কিনতেছি। এদিকে কুরবানির পশুর চামড়া আসতে শুরু করেছে লালবাগ, বালুরমাঠ, পোস্তা ও হাজারিবাগে। এসব এলাকায় চলছে চামড়া সংগ্রহের ব্যস্ততা।
ফরিয়া ব্যবসায়ী দাম নিয়ে নানা অভিযোগ করলেও তা অস্বীকার করেন আড়তদাররা। আমি যে রেটে কিনা আমি ওই রেটে আমি কোনো রকমই বিক্রি করতে পারিনি। তো লবণ যদি একটা টেমপ্লেটে 5 কেজি লবণ, 5 কেজি লবণ 50 টাকা বাদ দেন। মৌসুমি ব্যবসায়ীরা যেভাবে বলে যে তারা সঠিক দাম দেন, আবার আমাদের প্রকৃত ব্যবসায়ীরা বলে যে আমরা ওই সঠিক দাম দিয়ে চামড়া পাচ্ছি না, তারা একটু বেশি যাচ্ছে, এরকম পরস্পরকে দোষারোপ দেয়। তারা বলছেন সরকারের বেঁধে দেওয়া রেট অনুযায়ী তারা চামড়া সংগ্রহ করছেন। রাজধানীর পোস্তা থেকে এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে রাজধানীর কোরবানির বর্জ্য প্রসারণে কাজ চলছে ঢাকার 2 সিটি কর্পোরেশনে। ঈদের দিন সকাল থেকেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকার 2 সিটিতে ব্যস্ত সময় পার করছেন কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা। বিভিন্ন ওয়ার্ডগুলোতে সকাল থেকেই বর্জ্য অপসারণ কাজ শুরু হওয়ায় এরই মধ্যে ঢাকার অনেকটাই পরিচ্ছন্ন পরিবেশ হয়ে উঠেছে। ডেনিদ রংকের সাথে নিয়ে মিজানুর রহমানের আরও একটি রিপোর্ট। নগরীকে পরিচ্ছন্ন করতে এভাবেই ঢাকার 2 সিটি কর্পোরেশনে চলছে পরিচ্ছন্ন কর্মীদের কর্মব্যস্ততা। কোরবানির পরপরই শুরু হয়েছে এই কর্মযজ্ঞ, উদ্দেশ্য দ্রুততম সময়ের মধ্যে নগরীকে বর্জ্যমুক্ত করা। ইতিমধ্যে অধিকাংশ কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে কাল পরশুও চলবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তো ইতিমধ্যে প্রায় 80% বর্জ্য অপসারণ করা হয়ে গেছে এবং বেশ কয়েকটা ওয়ার্ড ইতিমধ্যে 100% বর্জ্য অপসারণ করা হয়েছে মর্মে ঘোষণা দিয়ে দিয়েছে। আমরা গতকাল রাত 11টার পর থেকে কিন্তু হাট কেন্দ্রিক যে বর্জ্য আছে সেটি অপসারণ করা শুরু হয়েছে। মহানগরীকে দ্রুত বর্জ্যমুক্ত করতে বিভিন্ন কর্মপরিকল্পনার পাশাপাশি নগরবাসীকে সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ করলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। আমাদের পরিচ্ছন্ন কর্মী এবং আমি কিন্তু অতপ্রতভাবে রাস্তায় নেমে পড়েছি। আপনারা আমাদের ওয়ার্ড 31 নম্বর ওয়ার্ড ঘুরে দেখতে পারেন যে ইতিমধ্যে কিন্তু 90% ময়লা আর নাই। পরিচ্ছন্ন কর্মী আমার সিটি কর্পোরেশনের ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবর্তনের কর্মী আছে, তাদেরকে নিয়ে সমন্বয় সভা করেছি, এলাকাবাসীদের নিয়ে সচেতন সভা করেছি। আমাদের সিটি কর্পোরেশন থেকে পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে যারা আছে তারা সকাল থেকেই কাজ করছে। নগরী ঘুরে দেখা গেছে বিকেলের মধ্যেই এবার বেশিরভাগ এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ হয়েছে। মিজানুর রহমান, মাইটিভি, ঢাকা। পবিত্র ঈদ উল আজহায় বরিশালে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। কয়েক হাজার মানুষকে দিয়েছেন কোরবানির গোশত, শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ সহায়তা। এদিকে নগরীর নথুল্লাবাদে কয়েক হাজার নারী ও পুরুষকে শাড়ি ও কোরবানির গোশত বিতরণ করেন দেশ সেরা ইউটিউবার তহিদ উদ্দিন আফ্রিদি। বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেলের রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ অপু। বরিশালে ব্যস্ত সময় পার করছেন মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। ঈদের নামাজের পর নগরীর কাউনিয়া ঝানুকি সিংহ রোডের বাসায় অসহায় মানুষের মাঝে কোরবানির গোস্ত, শাড়ি, লুঙ্গি এবং শিশুদের নগদ অর্থ বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত মাইটিভির উপব্যবস্থাপনা পরিচালক আসফিয়া উদ্দিন প্রিয়া, বার্তা ও সম্প্রচার পরিচালক জেকের উদ্দিন সম্রাট, পরিচালক নিশা তাসমিন প্রমী, দেশ সেরা ইউটিউবার ও মাইটিভির পরিচালক তহিদ উদ্দিন আফ্রিদি এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মামা সৈয়দ মোতার হোসেন। আমার যেটা দায়িত্ব মনে করি একজন মানুষ হিসাবে, সেটা হচ্ছে যে আমরা যেটা খাবো সবাইকে নিয়েই মানে আমরা চলব। তো মাইটিভির এই পথ চলা অবিরাম থাকবে আমাদের, এই হচ্ছে আসলে আমরা এইভাবে ঈদকে উপভোগ করি সবাই মিলে। আর এদিকে নগরীর নথুল্লাবাদে মাই হেলথ কেয়ার সেন্টারে কয়েক হাজার নারী ও পুরুষের মাঝে শাড়ি ও কোরবানির গোশত বিতরণ করেন দেশ সেরা ইউটিউবার তহিদ উদ্দিন আফ্রিদি। এ সময় উপস্থিত ছিলেন শকত মোল্লা ও লিয়াকত সহ অনেকে। আবু সেতপু, মাইটিভি। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বিভিন্ন আর্মি ক্যাম্পে দায়িত্বরত সেনা সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। রাঙামাটি জেলার পাঙ্খুপাড়া আর্মি ক্যাম্প ও বাঘাইহাট জোন সদর দপ্তর এবং খাগড়াছড়ির দীঘিনালা জোনে কর্মরত সেনা সদস্যদের সাথে সেনা প্রধান ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং ঈদ উপহার তুলে দেন। এ সময় সেনা প্রধান সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আত্মনিয়োগ করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। আমাদের পাহাড়ে যে সমস্ত সেনা সদস্য দায়িত্ব পালন করছে তারা শুধুমাত্র পরিবার থেকে দূরেই নাই, তারা কিন্তু আত্মীয় স্বজন থেকেও দূরে আছে। আমাদের আগমন কিছুটা হলেও সেই কষ্ট তাদের দূর করবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এমন এক সময় ঈদ উদযাপন হচ্ছে যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে। সকালে তিনি তার বাসভবনে ব্রিফিংকালে আরও বলেন, এই প্রেক্ষাপটে একদিকে সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবে, অপরদিকে করোনা সংক্রমণ রোধে জনগণকে থাকতে হবে সর্বোচ্চ সচেতন। আমাদের সামান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, এদিকে বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখার অনুরোধ জানাচ্ছি। দেশে সুশাসন নেই দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অনির্বাচিত সরকার উন্নয়নের যে ধোঁয়া তুলেছে তার লক্ষ্য হলো জনগণকে বিভ্রান্তি করে দুর্নীতির মাধ্যমে নিজেদের পকেট ভারী করা। সকালে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব এ দাবি করেন। তিনি বলেন, দেশে প্রকৃতপক্ষে জনগণের কোনো উন্নয়ন হয়নি, বেড়েছে দারিদ্র্যের হার। এই দেশের ভয়ঙ্কর সময়ে, দলের এই কঠিন সময়ের মধ্যে তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, সুদূরে থেকে দলকে সমৃদ্ধ করবার চেষ্টা করছেন, একই সঙ্গে মানুষের মনের মধ্যে আশা জাগিয়ে তুলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ নেতা জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, এবং তিনি যেন দেশে ফিরে আসতে পারেন সেজন্য আমরা দোয়া করি। তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী বুধবার পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। দেশটির সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এ তথ্য জানিয়েছে। গোতাবায়ার বাসভবনে হামলার পর বিভিন্ন দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এই বৈঠকের পর প্রধানমন্ত্রীও পদত্যাগের কথা জানান। দক্ষিণ আফ্রিকার এক পানশালায় এলোপাথারি গুলি বর্ষণের ঘটনায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। জোহানেসবার্গের সোয়েটো শহরে এই ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, একদল লোক একটি মিনিবাস ট্যাক্সিতে এসে শনিবার গভীর রাতে একটি পানশালায় কিছু মানুষের ওপর অতর্কিতে গুলি চালায়। পরে একটি সাদা মিনিবাসে করে তারা পালিয়ে যায়। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা। মহামারী করোনা থেকে মুক্তি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত। নিজ সামর্থ্য অনুযায়ী সারা দেশে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ত্যাগের মহিমায় নিজেকে উজ্জীবিত করার প্রত্যয়। কোরবানির পশুর চামড়ার আশানুরূপ দাম না পেয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। মূল্য নিয়ন্ত্রণ করছে ট্যানারি মালিক ও আড়তদাররা দাবি ফরিয়াদের। রাজধানীর অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুততম সময়ে নগরীকে পরিচ্ছন্ন করতে ব্যস্ত ঢাকার 2 সিটি কর্পোরেশন। দর্শক, এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।